কি ব্যাপার যোগ্য দাদা? এমন অস্থির হয়ে আমার কাছে আসলে যে? কি হয়েছে বলো না? টুনি, তোর জন্য একটা জব্বর খবর নিয়ে এসেছি রে টুনি। তুই যদি খবরটা শুনে আমার সাথে কাজ করিস তাহলে তোর আর কোনো অভাব থাকবে না রে। কি খবর সেটা আগে বলো তো দাদা। চুরির খবর রে টুনি, চুরির খবর। তুই যদি আমার সাথে বনের পাখিদের বাড়ি থেকে চুরি করিস তাহলে তুই ধনী হবি, আর তোর কোনো অভাব থাকবে না তখন। বল টুনি বল, তুই কি করবি আমার সাথে চুরি করার কাজ? কালু দাদা, মুখ সামলে কথা বলো। তুমি জানো যে আমি বনে সকলের উপকার করি, আর তারপরে তুমি কেন আমাকে এমন করে বলছো বলো তো? আমি বনের সবাইকে তোমার এসব কথা বলবো, আর তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তোমার সাহস কি করে হলো বনের পাখিদের নিয়ে এত বড় দুষ্টু চিন্তা করার? টুনির এমন রাগ মিশ্রিত অপমানজনক কথা শুনি যোগ্য ভয় পেয়ে যায়। আমার ভুল হয়ে গেছে রে টুনি, তুই আমার কথা বনের কাউকে বলিস না। আমি চুরি করব না, বিশ্বাস কর আমি একদম চুরি করব না। এ কথা বলার জন্য তুই আমাকে ক্ষমা করে দে রে টুনি। ঠিক আছে, তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু যদি বনে কোনো প্রকার চুরি হয় তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। এরপর যোগ্য ওখান থেকে চলে যায়। আর কিছুটা দূরে গিয়ে যোগ্য একটা বড় গাছে ডালে বসে আর একা একাই বলতে থাকে, আমাকে অপমান করা টুনি, আমি যদি এই অপমানের প্রতিশোধ না নিয়েছি তবে আমার নামও যোগ্য কাক নয়। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। বনের পাখিরা বেশ ভালোভাবেই ওদের দিন কাটাচ্ছিল। এদিকে টুনি দুটো ডিম দেয়। একদিন টুনি তার ডিমে তা দিচ্ছিল, এমন সময় বিউটি টুনির কাছে আসে। কি ব্যাপার বিউটি দিদি, কেমন আছো? ডিমে তা দেওয়ার কারণে অনেকদিন ধরে পাহিতে যেতে পারি না গো। তা পুরো বনের কি খবর দিদি? টুনি, বনে তো বর্ষাকাল এসে পড়েছে। বনের সব পাখিরা নতুন করে তাদের ঘর বানাচ্ছে, আর বর্ষাকালে খাওয়ার জন্য খাবারও সংগ্রহ করছে। আমিও খাবার খুঁজতে যাচ্ছি। তা টুনি, তুই যাবি না? দিদি, আমার ছানারা এখনো ডিমের মধ্যে আছে, আমার ঘর অনেক মজবুত আছে। এবার আর আমার ঘর তৈরি করতে হবে না গো দিদি, আমার ছানা কাল পরশুর মধ্যেই পৃথিবীতে আসবে। তুমি আজকে খাবারটা আনতে যাও, আমার ছানারা জন্ম নিলে আমিও খাবার আনতে যাব। বেশ, আমি চললাম রে টুনি। এরপর বিউটি চলে যায় আর টুনি তার ডিমে তা দিতে থাকে। এক পর্যায়ে টুনি ডিম থেকে দুটো কালো ছানা বেরিয়ে আসে। টুনি ঘরে বসে তার কালো ছানা দুটোর বেশ যত্ন নিতে থাকে। একদিন টুনি তার দুটো ছানাকে বলতে থাকে, ছানারা, বনে বর্ষাকাল এসে পড়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই আমি খাবার খুঁজতে যাচ্ছি, কেমন? তোমরা ঘরে থাকবে, আর আমি ছাড়া কেউ দরজা খুলতে বললে একদম খুলবে না, কেমন? বাইরে কিন্তু অনেক শিকারী আছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তবে খুব তাড়াতাড়ি চলে এসো, তুমি কেমন? এরপর টুনি উঠে থাকে আর ছানারা দরজা লাগিয়ে ঘরের ভেতরে খেলতে থাকে। দূর থেকে যোগু কাক এসব দেখে একা একাই বলতে থাকে, আমার অপমানের প্রতিশোধ নেওয়ার একটা উপায় পেয়ে গেছি আমি। টুনি, তুই এবার মজা বুঝবি। যাই বাবা যাই, তাড়াতাড়ি ঈগলের কাছে যাই। ঈগল দাদা, ও ঈগল দাদা, আমি তোমার জন্য খাবারের সন্ধান নিয়ে এসেছি। ওই যে টুনি আছে না, ওর ঘরে দুটো কালো কালো ছানা আছে। টুনি এখন ঘরে নেই, খাবার খুঁজতে গিয়েছে। তুমি তাড়াতাড়ি গিয়ে ওই কালো ছানা দুটোকে খেয়ে তোমার পেটটা তাজা করো। যাও যাও। চুপ কর বেয়াদো, আমি আমার এই জন্মে কখনো কালো ছানা খাইনি, আর আজ খাবো কখনোই না। আরে দাদা, বোঝার চেষ্টা করো, কালো ছানা হয়েছে তো কি হয়েছে, মাংস তো আর কালো নয়, আর তাছাড়া ছানা পাখির মাংস অনেক সুস্বাদু হয়, বুঝেছ? তুমি যদি না খাও তো আমি অন্য ঈগলকে বলবো। এই না না, আমি খাবো, তুই আর কাউকে বলিস না। কিন্তু টুনি যে খুবই চালাক আর সাহসী, যদি আমাকে শাস্তি দেয় তখন?
আমি টুনিকে আটকে রাখবো, ততক্ষণে তুমি খাবার খেয়ে ওখান থেকে পালিয়ে যাবে। যাও যাও তাড়াতাড়ি টুনির বাড়িতে যাও। ঈগল আর জগুকাক উড়তে থাকে। অন্যদিকে টুনিও খাবার নিয়ে বাড়ির দিকে উড়তে থাকে, কিন্তু মাঝপথে প্রচন্ড বেগে বৃষ্টি আর বাতাস বইতে শুরু করে। টুনি বৃষ্টিতে ভিজতে থাকে আর উড়তে থাকে। টুনি একটা গাছের ডালে বসে বলতে থাকে, হায় সৃষ্টিকর্তা, বৃষ্টি শুরু হয়ে গেল। ছানাদের জন্য আমার অনেক চিন্তা হচ্ছে যে এবার আমি কি করি। না না, দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টিতে ভিজে ছানাদের কাছে যেতে হবে। ওরা যে এখনো অনেক ছোট, ওদের আবার যদি কোনো বিপদ হয় তখন। এসব ভেবে টুনি খাবার সাথে নিয়ে আবার উড়তে থাকে। কিছু দূর যাওয়ার পর বিউটি টুনিকে দেখে ডাকতে থাকে, আরে টুনি বোন, এদিকে একটু আয় তো, আমি অনেক বিপদে পড়েছি, দয়া করে আমাকে একটু সাহায্য কর। কি ব্যাপার দিদি, এভাবে ঘরের ভেতরে প্রবেশ না করে বাহিরে কি করছো? টুনি, আমি ঘর মেরামতি করছিলাম, এমন সময় বৃষ্টি নেমে আসে, তাই ঘরের দরজাটা লাগাতে পারিনি। তুই একটু আমাকে সাহায্য করবি দরজাটা লাগাতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। তাড়াতাড়ি সরঞ্জাম বের করো, ওদিকে ঘরে আবার আমার ছানা দুটো একা একা আছে দিদি। এরপর টুনি আর বিউটি দুজনে মিলে ঘরের দরজা লাগায়। টুনি, তোকে অনেক ধন্যবাদ রে, যদি কখনো সম্ভব হয় তাহলে আমি তোকে সাহায্য করব। টুনি খাবার নিয়ে ভিজে ভিজে উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পর শালিক টুনিকে দেখে কেঁদে কেঁদে তার ঘর থেকে ডাকতে থাকে, টুনি বোন একটু দাঁড়া তো, আমার কথা শুনতে পাচ্ছিস টুনি বোন? শোন না রে, আসলে আমার মেয়েটা খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, দয়া করে আমাকে একটু বন থেকে ঔষধি গাছ এনে দিবি। শান্ত হও তুমি দিদি, শান্ত হও, আমি এক্ষুনি এনে দিচ্ছি ঔষধি গাছ। টুনি কিছুক্ষণের মধ্যেই ঔষধি গাছ নিয়ে আসে আর শালিককে দিয়ে আবারও টুনি তার বাড়ির দিকে উড়তে থাকে। পথে জগুকাক টুনিকে দেখে মনে মনে বলতে থাকে, আরে টুনি তো আসছে, কিন্তু ঈগল তো এখনো ছানা খেয়ে আমার কাছে আসলো না। ঈগল যদি ছানা খেতে না পারে তাহলে তো আমার প্রতিশোধ নেওয়াই হবে না। না না, যে করেই হোক টুনিকে আটকাতেই হবে। যোগ্য এই বলেই টুনিকে ডাকে আর টুনি যোগ্য কাকের কাছে যায়। কি ব্যাপার যোগ্য দাদা, আমাকে ডাকলে কেন, কি হয়েছে বলো তো? টুনি, আমি না নতুন ঘর তৈরি করেছি রে, দেখতে একটু ভেতরে ঢুকে দেখতে কেমন হয়েছে? দেখ না বোন, তুই তো অনেক ভালো ঘর তৈরি করতে পারিস। আচ্ছা, এই দুষ্ট যোগ্য আজ আমার সাথে এমন মিষ্টি করে কথা বলছে কেন? নিশ্চয় তো কোনো ঝামেলা আছে। না না, আর দেরি করা যাবে না, এ আবার আমার ছানাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো? কি ব্যাপার টুনি বোন, এমন করে কি ভাবছিস? ঘরে প্রবেশ কর বোন, ঘরে প্রবেশ কর। টুনি ঘরে প্রবেশ করতেই যোগ্য ঘরের দরজাটা লাগিয়ে দেয়। আমাকে অপমান করেছিলি না, এবার ঘরে বন্দি হয়ে থাক, আর ওইদিকে ঈগল তোর মেয়ে দুটোকে খাবে। যাই যাই, দেখি ঈগল কি করছে ওখানে। যোগু উঠতে থাকে আর টুনি চিৎকার করে বলতে থাকে, আমার ছাতা দুটোর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না যোগু দাদা, ঘরের দরজা খুলে দাও, খুলে দাও বলছি যোগু দাদা, কেউ কি আছো? এই ঘরের দরজা খুলে আমাকে একটু মুক্ত করে দাও না, কেউ কি আছো? টুনির চিৎকার শুনে ওখানে বিউটি, তোতা, শালিক আসে। টুনি তাদের সবটা খুলে বলে। এরপর ওরা দরজা খুলে দেয়। তুই আমাদের অনেক উপকার করেছিস, আজ আমরা তোর উপকার করব, চল তাড়াতাড়ি চল, যোগ্য ঈগল দুজনকেই কঠোর শাস্তি দিব। ওরা চলতেই থাকে। অন্যদিকে ঈগল আর যোগ্য টুনির ঘরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আর যে না ঈগল কালো ছানাদের খেতে এগিয়ে যায়, তখনই ওখানে টুনিরা সবাই আসে। শয়তান ঈগল আর যোগ্য, আমার ছানাদের খাওয়া শখ হয়েছে তোদের, তাই না? তোদের আজ দেখাবো মজা। এসব বলেই ওরা লাঠি দিয়ে ওদের দুজনকে মারতে থাকে।
আর বলিস না, আর বলিস না রে টুনি, আর বলিস না, আমি আর কখনো এমন কাজ করব না। ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে আমাকে, আর বলিস না রে। এবার বুঝতে পেরেছো, খারাপ কাজের ফল সবসময় খারাপ হয়। বের হও, বের হও আমার ঘর থেকে বলছি। টুনি যজ্ঞ আর ঈগলকে ঘর থেকে বের করে দেয়। আর এরপর থেকে ওরা সবাই অনেক সুখী শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।